দয়াল নবীর উম্মত আমি, হে দয়াল নবীর উম্মত আমি, হে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কলিমা আমি পড়িছো, হে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাক নামাজ আনি দিছে, আমাক টুপি আনি দিছে, আমাক দাড়ি দিছে, আমাক পাগড়ি দিছে, আমাক মাজার দিছে, আমাক মসজিদ দিছে, আমার মাদ্রাসা দিছে। কিন্তু ভাই এটা কথা মনত রাখিব, নামাজ নিজর জায়গা ঠিক, যাকাত নিজর জায়গা ঠিক, হজ নিজর জায়গা ঠিক, মাদ্রাসা নিজর জায়গা ঠিক, বাকি আমল নিজর জায়গা ঠিক, কিন্তু সবকে মেন বস্তু হল আপনার ইমান। জোরে কো কথা ঠিক না নাই? এই প্যান্ডেল আপনাদের চাইছে খুঁটিও লাগিছে, উপরত বাহ দিব লাগিছে, তিরপরও লাগিছে, বেড়ও দিব লাগিছে, কিন্তু প্রথম ভেটির দরকার হয়েছে না নাই? ভেটি না থাকিলে বা কত লগাবো, বা লগাই তারপর কাপড় কত লগাবো, যিদরে ভেটি যেনেকুৱা গুরুত্বপূর্ণ, সেই হিসাবে আমলের আগত ইমান গুরুত্বপূর্ণ। জোরে কো সুবহানাল্লাহ। যদি ইমান না থাকে আমল গ্রহণযোগ্য নহয়, ইমান যদি না থাকে আমল গ্রহণযোগ্য নহয়। কিন্তু ইমান কেন ধরনের ইমান হব লাগিব, আল্লাহ এক বলে স্বীকার করিব লাগিব, আর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পিছতে তেখেতর স্থান দিব লাগিব। জোরে কো সুবহানাল্লাহ। কথা কও, বারবার দুবার নাম আহ
আজিজ জিয়াকে কই দিব আলা হযরত বেরেলির ইমাম বারবার এই দুইটা তিনটা শব্দ মই কলু কিন্তু এটা বস্তু কি জানে আপোনালোকৰ সন্মুখত আলা হযরতক আমি তুলি ধৰিব পৰা নাই আজি আমি ষ্টেজত আটা মাৰিছো নসলাকে আলা হযরত আজি লৈকে সাধারণ পাবলিকৰ সন্মুখত যি হিচাপে আলা হযরতক তুলি ধৰিব লাগিছিল আলা হযরতৰ কৰ্ম যি হিচাপে আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিব পৰা লাগিছিল যি হিচাপে আলা হযরতে যি মেহনত কৰিছিল আপোনালোকক বুজাব লাগিছিল সেই হিচাপে সাগে আমি পৰা নাই সেই কাৰণে আমি দুঃখিত এটা কথা মনত ৰাখিব ভাই আলা হযরত আমাৰ উলামা সকলে এনেই চিঞৰি নাথাকে নগৰবাহী হাবিস চাবে আলা হযরত এনেই নিছো বুলি মুফতি মুজাহিদে আবাসলকে আলা হযরতৰ নাৰা এনেই লগাই আমাৰ হুজুৰ বিলাকে মুসলকে আলা হযরতৰ নাৰা এনেই লগাই কাৰণ আলা হযরত এই পৃথিৱীত আহিছে কাৰণে আমাৰ ঈমান বাছি আছে মনত ৰাখিব জোৰে কওক সুবহানাল্লাহ কেনেকে জানে মই 2 মিনিটত বুজাই দিওঁ আল্লাহ ৰাসূলৰ কিমান সাহাবা আছে প্ৰায় 1.5 লাখ সাহাবা আপোনালোকে 10 জনৰ নাম নাজানে কিন্তু ইমাম হুসেনৰ নাম জানে জানে না নাই কথা না কই কিয় জানে না নাই কিয় জানে কারবালাত শহীদ হৈছিল কারবালাত কিবা নিজৰ সম্পত্তি বচাবৰ কাৰণে শহীদ হৈছিল নেকি নানাৰ দিন বচাবৰ কাৰণে 1,30,000 সাহাবাই কিৰাম দিনে ইসলামৰ প্ৰচাৰ কৰিছে কিন্তু আপোনালোকে 1,30,000 সাহাবাৰ নাম নাজানে কিন্তু দিনে ইসলামক রক্ষা করেছে ইমাম হুসেন বাচ্চা বাচ্চা ইমাম হুসেনের নাম মুখস্থ করে কর সুবহানাল্লাহ আজি ভাই আমি আজমে রাজাও খাজা বাবার দরবারত খাজা ভারতত 90 লাখ মুসলমান বগাইছে এইটো আমার মনত আছে এটা কথা মনত রাখিব খাজা বাবা জি হিসাবে 90 লাখ মুসলমান বগাইছে আলহামদুলিল্লাহ ভাল কথা এই হিসাবে আমি খাজাত পাহরি বনরাও ঠিক কেনে ধরনে আলা হযরতে হিন্দুস্তানের 20 কোটি মুসলমানের ঈমান ব্যাখ্যা করেছে আলা হযরতকে পাহরি বনরাও আলে জুরে কক সুবহানাল্লাহ মোর ভাই বন্ধু সকল এটা হেই সুবাত এটা ওয়াহাবি বদমাজহাব লামাজহাবি খারিজি রাফিজি শিয়া মুতাজিলা বিভিন্ন ফেরকার মানুহে বিভিন্ন ধরনে দিন ইসলাম পরিচালনা করিব বিচাৰিছিল কোনোবা কিতাবত নবীক নিজের লগত তুলনা করে দিছিল কোনোবা কিতাবত মেলাকে হারাম বলে লিখে দিছিল কোনোবা কিতাবত মাজার পূজারি বলে লিখে দিছিল কোনোবা কিতাবত আল্লাহর ওলি হকলর শান কমাই দিছিল কাদরিয়া সিলসিলা সকলের মানুষে পরেশান হয়ে আছিল সৃষ্টিয়া সিলসিলার মানুষ সকলে পরেশান হয়ে আছিল নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া সিলসিলার মানুষেরাকে পরেশান হৈরান হয়ে আছে আমার দরবার কেন গে সালাম এই তো বলে না যায় এই তো হারাম এই তো ফিতনা ফাসাদর যুগ ইমান বিভ্রান্তিমূলক এটা কর্ম হয়ে আছিল আমার ভারত হেই দিনা বেরেলি আল্লাহর রহম নবী মুস্তাফার করম বেরেলির জমিনত পাইদা হয়ে গেল আমার ইমাম ইমাম ইষ্ট মহাব্বত ফাজলে পানবী রাদিয়াল্লাহু তাআলা নজরে কক সালাম নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত নিজেই কই দিয়ে সুবহানাল্লাহ সময় নাই 7 বছর বয়সত আরবি ভাষাত কথা কয় 13 বছর বয়সত আরবি ভাষা দি হেদায়াতুন নহু হেদায়াতুন নহু ইলমে নহু ডাঙর এখন কিতাব সেই কিতাবের আরবি ব্যাখ্যা করে দিলে যারা কক সুবহানাল্লাহ মুফতির সকিন বহিলে দেওবন্দি কিতাব বিলাক পড়িলে আহলে হাদিসের কিতাব বিলাক পড়িলে রাফসি বিলাকর পড়িলে খারিজি বিলাকর পড়িলে শিয়া বিলাকর পড়িলে পড়ি চালে নবীর শান কোনোবা বখাই দিছে কোনোবা কমাই দিছে কোনোবা সাহাবার শান কমাই দিছে কোনোবা নবীর বদনাম গাইছে কোনোবা এটো করিছে কোন আল্লাহর বদনাম গাইছে আলা হযরতে কয় নিজের বংশর চিন্তা টিকা করিব নোয়ারি নিজের টাকা পয়সার চিন্তা করিব নোয়ারি নিজের বিবি বাচ্চা চিন্তা করিব নোয়ারি
নিজ হাতে রে এখন না হয় দুখন না হয় পুনর কো কিতাব লিখি বাতেলর সম্মুখত অকলে কলমি তলোয়ার চলাই এরকুয়া চলালে অকল ইন্ডিয়াতে না হয় বিশ্বর দুশমনানে রসুল বিলাক গুস্তাখানে আউলিয়া বিলাক থর থর কই কপা আরম্ভ করিলে বেরেলেক করলাম ভারতত করলাম জি জনে নাকি আমার বিষয় এনকা লিখিছে অবাধাপত যায় চূড়ান্ত সিদ্ধান্ত হল অবাধাপত যায় চূড়ান্ত সিদ্ধান্ত হল যে আলা হজরত ইমাম আশিকা কবলাই রোহজা ইমাম আহমদ রাজা খা নিজের পরিচয়ের কারণে করা নাই নিজের পরিচয়ের কারণে ভাই করা নাই নিজের টাকা পয়সার কারণে করা নাই নিজের ফ্যামিলির কারণে করা নাই পরিচয় যদি একমাত্র মদিনাওয়ালা নবী গুনাগার উন্নতর কান্নাই নবীর সম্মানের কারণে করেছে মোর ভাই বন্ধু সকল নবীর সম্মান মানুবিলাকে কব লড়ার কারণে মাত মরি গেছে আপনি কলিমা এড়ি দিও অবশেষত সন্ধিয়া সময়ত সাত বিন মাস নিজের মাকর উচলত আইছে আই কয়া উম্মা আই উম্মা এটু তোমার সুরান্ত সিদ্ধান্ত নাকি হে সিদ্ধান্ত দেখি তুমি ভাত নখুয়া নাকি মাকে কলে হ্যাঁ মই ভাত না খাও যেতিয়া লৈকে তুমি কলিমা নেরিবা আখেরি নবীক নেরিবা তেতিয়া লৈকে মই ভাত না খাও তেতিয়া হযরতে সাআদে কইছিলে ইয়া উম্মা লাউ কানাত লাকি মিয়াতুনা হুসাইন ফাখারাজাত নাফসান ফানাফসা মা তারাকতু হাবিবি মুহাম্মাদা তেতিয়া কইছিলে ও মা তোমার এক জান সাধারণ কথা উলাই দিয়া এক নাই হাজার জান যদি আল্লাহ তোমাক দিয়ে হাজার বার যদি শহীদ হয়ে যাওয়া হাজার বার যদি মরি যাওয়া আর যদি নবীক এরিব কোয়া তুমি হাজার বার মর আমার গ্রহণ করিলাম কিন্তু আখেরি নবীক কে দিয়াও মই এরিনি দিউ জোরে কম সুবহানাল্লাহ।